ফের ভাঙন পদ্ম শিবিরে 500 বিজেপি নেতা কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। বুধবার দিনহাটা 2 নম্বর ব্লকের অন্তর্গত সাহেবগঞ্জে খোঁচাবাড়ি হাই স্কুলের মাঠে যোগদান সভায় বিজেপি দলের কর্মীরা তৃণমূলে যোগদান করেন। এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেয় তৃণমূল নেতা উদয়ন গুহ। পাশাপাশি এদিনের এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের দিনহাটা 2 নম্বর ব্লক সভাপতি বিষ্ণু কুমার সরকার, তৃণমূল নেতা অতুল সরকার, যুব ও তৃণমূল জেলা সহ সভাপতি জাকরিয়া হোসেন সহ প্রমুখ। সেই গ্যাস সিলিন্ডারের দাম হয়ে গেছে প্রায় 1000 টাকা।